দেশ ভাগের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের অনাবাসিক ছাত্র ছিলেন, কিন্তু তার রাজনৈতিক কর্মক্ষেত্র ছিল ফজলুল হক মুসলিম হল। এই হল প্রাঙ্গণে বঙ্গবন্ধু আড্ডা দিয়েছেন এবং সভা করেছেন। 1948 সালের 4 জানুয়ারি হলের মিলনায়তনে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয়। এই সংগঠনের আলোচিত নেতা হিসেবে বঙ্গবন্ধু উঠে আসেন। এই হলে আয়োজিত এক সভায় শেখ মুজিবুর রহমানের প্রস্তাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামে 1940 সালে হলটি প্রতিষ্ঠিত হয়।